তো হ্যালো সব, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সকল প্রো প্লেয়ারদের গোপন 10টি সেটিং সম্পর্কে বলবো, যে সেটিংগুলো করলে তোমাদের মোবাইল আর কখনো ল্যাগ করবে না, আর তাছাড়া এই সেটিংগুলো করার পর তোমাদের হেডশট লাগার চান্স কিন্তু 99% বেড়ে যাবে। এজন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো এক নম্বর বলবো আমাদের গেমের মধ্যে থাকা ডিসপ্লে সেটিং সম্পর্কে। আর ডিসপ্লে সেটিং এর মধ্যে তোমরা এখানে গ্রাফিক্স নামে একটা অপশন দেখতে পারছো, যার মধ্যে তোমরা তিনটা অপশন দেখতে পারবা। তোমরা যদি সঠিকভাবে তিনটা অপশন সেটিং করতে পারো, তাহলে তোমাদের মোবাইলটা কিন্তু আর কখনোই ল্যাগ করবে না। তো যাদের র‍্যামটা খুবই কম, তারা এখানে স্মুথে রেখে খেলবা, আর যাদের র‍্যামটা অনেক বেশি, তারা এখান থেকে আল্টায় রেখে খেলবা, আর যাদের র‍্যাম কম ও না বেশি ও না মাঝামাঝি লেভেলের র‍্যাম, তারা এখানে স্ট্যান্ডে রেখে খেলবা। সো আমি তোমাদেরকে যেভাবে বললাম যে তোমাদের মোবাইলের র‍্যাম অনুযায়ী এখানে যেভাবে সেটিং করতে বললাম, তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে তোমাদের মোবাইলটা কিন্তু আর কখনোই ল্যাগ করবে না। সো দুই নম্বরে বলবো আমাদের গেমের মধ্যে থাকা সেন্সিটিভিটি সেটিং সম্পর্কে। গেমের মধ্যে হেডশট মারার জন্য কিন্তু আমাদের মোবাইল অনুযায়ী তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, তোমরা তোমাদের সেন্সিটিভিটি প্রত্যেকটা কিন্তু 95 করে রাখবা। শুধু এখানে জেনারেল যে অপশনটা আছে এটাই আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো এটা তোমরা কি করবা, তোমাদের মোবাইল থেকে জেনারেলটা একদম হাই করে একবার গেম খেলে দেখবা যে তোমরা আগে থেকে অনেকটা ভালো খেলতে পারতেছো কিনা, অথবা তোমাদের হেডশট লাগতেছে কিনা। যদি তোমরা ভালো খেলতে পারো তাহলে তোমরা হাই রেখে দিবা, আর যদি তোমাদের মনে হয় যে তোমরা আগে থেকে বেশি একটা ভালো খেলতে পারতেছো না অথবা হেডশট লাগতেছে না, তাহলে তোমরা জেনারেলটা আরেকটু কমায় দেখতে পারো। এভাবে করে আগের মতো আবার গেম প্লে করে দেখতে পারো যে তোমাদের রেজাল্টটা কিভাবে আসতেছে আর কি। তো সেই ক্ষেত্রে যদি কাজ না হয় তাহলে তোমরা কিন্তু আরেকটা কমায় দেখতে পারো। তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই জেনারেল অপশনটা প্রত্যেকে কিন্তু একটু কমায় বাড়ায়া গেম প্লে করে দেখতে পারো। যদি তোমাদের মনে হয় যে তোমাদের জেনারেলটা এততে রাখলে ভালো খেলতে পারতেছো এবং হেডশট লাগতেছে, তোমরা কিন্তু সেখানে রেখে দিবা। আশা করি তোমাদেরকে আমি যেভাবে বললাম তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে তোমাদের কিন্তু হেডশট লাগার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তিন নম্বরে বলবো আমাদের গেমের মধ্যে থাকা ভাইব্রেশন সেটিং সম্পর্কে। গাইস তোমরা জানো কয়েকদিন আগে আমাদের গেমের মধ্যে একটা আপডেট আসছিল, যে আপডেটের পর কিন্তু আমাদের ভাইব্রেশন সেটিং এর মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে। অনেকে আমাকে বলতেছে যে আপডেটের পর তাদের ফোনটা নাকি একটু চার্জ আগের থেকে একটু বেশি কাটতেছে, এবং তারা যখন গেম খেলার সময় এনিমিকে গুলি করলে তাদের মোবাইলটা কিন্তু একটু ভাইব্রেট হয় অথবা মোবাইলটা একটু কম্পন হয়। আবার কেউ বলতেছে তাদের মোবাইলটা নাকি একটু ল্যাগ সমস্যা দিচ্ছে। এই সমস্যাগুলো হওয়ার পিছনে আমাদের ভাইব্রেশন যে সেটিংটা আছে এই সেটিং এর কারণেই কিন্তু হচ্ছে। তাই আমি তোমাদেরকে বলবো যাদের এই রকমের সমস্যা দেখা দিচ্ছে, তারা এখান থেকে ভাইব্রেশন যে সেটিংটা আছে প্রত্যেকটা অপশনে কিন্তু এখান থেকে অফ রেখে দিবা, কারণ গেমের মধ্যে আমাদের এই সেটিংটা তেমন একটা প্রয়োজন পড়ে না। তাই এখান থেকে অফ রেখে দিলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। চার নম্বরে বলবো ক্যারেক্টার স্কিল কম্বিনেশন সেটিং সম্পর্কে। গাইস গেমের মধ্যে যে সেটিং গুলো আছে, তোমরা প্রত্যেকটা সেটিং যত ভালোভাবেই করো না কেন, সঠিকভাবে যদি ক্যারেক্টার স্কিল গুলো কম্বিনেশন না করতে পারো তাহলে তোমরা গেমের মধ্যে কখনোই ভালো খেলতে পারবা না এবং হেডশটও কিন্তু মারতে পারবা না। তো তোমাদের মধ্যে অনেকে কি করে, যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে গেম প্লে করে, তারা কোন রকমের স্কিল ব্যবহার করে না, সেই ক্ষেত্রে তাদের ক্যারেক্টার কিন্তু অনেকটা দুর্বল হয়, যার কারণে তারা কিন্তু অনেকটা ভালো খেলতে পারে না। তাই আমি তোমাদেরকে বলবো গেমের মধ্যে তোমরা যে ক্যারেক্টার দিয়ে বেশি খেলতে পছন্দ করো সেই ক্যারেক্টার স্কিল তোমরা সঠিকভাবে কম্বিনেশন গুলা করলে তোমাদের ক্যারেক্টার কিন্তু আগের থেকে অনেকটা পাওয়ারফুল হবে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু গেমের মধ্যে অনেক ভালো খেলতে পারবা এবং তোমাদের হেডশট লাগার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পাঁচ নম্বরে বলবো আমাদের গেমের মধ্যে থাকা বেসিক সেটিং সম্পর্কে। এইখানে সেটিং সেন্স নামে একটা অপশন দেখতে পারছো, আমি এই সেটিং এর কথা বলতেছি। গাইস আমরা প্রত্যেকে কিন্তু যে কোনো একটা সেটিং দিয়ে গেম প্লে করতে পছন্দ করি, আর এই সেটিং এ অনেকদিন খেলতে খেলতে আমাদের অভ্যাস হয়ে যায়। সেই ক্ষেত্রে কোনো কারণবশত যখন আমরা গেমটা ডিলিট করি, অনেকদিন পর ইনস্টল করি, তখন আমরা গেমটা ওপেন করার পর যা দেখি যে আমাদের সেটিংটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আমাদের আগের সেটিংটা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গেম খেলতে অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। তাই তোমাদেরকে বলবো তোমরা গেমের মধ্যে যে সেটিং এ খেলো সেই সেটিংটা এখান থেকে সেভ করে রাখবা। এখানে তোমরা যে আপলোড নামে একটা অপশন দেখতে পারতেছো, এখানে তোমরা আপলোড এর উপরে ক্লিক করবে, সেই ক্ষেত্রে তোমাদের সেটিংটা কিন্তু আপলোড হয়ে থাকবে। তাহলে তোমরা গেমটা ডিলিট করে তারপর যখন তোমরা অনেক দিন পর আবার গেমটা ইনস্টল করো, তখন এখানে ডাউনলোড এ ক্লিক করলে তোমাদের আগের সেটিংটা কিন্তু চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো ছয় নম্বরে বলবো আমাদের গেমের মধ্যে থাকা অটো পিক আপ সেটিং সম্পর্কে। এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনই তোমরা অন করে দিবা, সেই ক্ষেত্রে গেমের মধ্যে যখন তোমরা লুট করবা তোমাদের এই লুটগুলো কিন্তু হাত দিয়ে ক্লিক করে করে কিন্তু তোমাদের ব্যাগের মধ্যে আনতে হবে না, অটোমেটিক ওই লুটগুলো তোমাদের ব্যাগের মধ্যে চলে আসবে। আর নিচের দিকে যে অপশনটা আছে এটা তোমরা ফাস্ট করে দিবা, সেই ক্ষেত্রে তোমাদের লুটগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি তোমাদের ব্যাগের মধ্যে চলে আসবে। সাত নম্বরে কন্ট্রোল সেটিং এর মধ্যে একটা সেটিং সম্পর্কে বলবো, যে সেটিং এর নাম হচ্ছে ইন গেম টিপস। আর এই অপশনের মধ্যে তোমরা কিন্তু দুইটা অপশন দেখতে পারবা, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে সিম্পলেট। তোমরা যদি এখান থেকে সেটিংটা ডিফল্ট রেখে খেলো তাহলে কি
হবে গাইস গেমের মধ্যে তোমরা এখানে দেখতেই পারছো মানে জোনের যে টাইমিংটা আমরা কিন্তু এখানে বড় স্ক্রিন আকারে দেখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গেম খেলতে একটু অসুবিধা হয় বা সামনের জিনিসগুলো দেখতে কিন্তু আমাদের একটু অসুবিধা হয় কিন্তু তোমরা যদি এখান থেকে অপশনটা সিম্পলিটি রাখো তোমরা একটু আগে এখানে যে আমাদের জোনের টাইমিংটা দেখতে পারছিলে ওইটা কিন্তু এখানে দেখতে পারবা না ওইটা আমাদের যে ম্যাপ আছে ম্যাপের উপরের দিকে এক সাইডে কিন্তু চলে যাবে আর ওইখান থেকে তোমরা কিন্তু আমাদের জোনের টাইমিংটা দেখতে পারবা তাই তোমাদেরকে বলবো কন্ট্রোল সেটিং এর মধ্যে ইন গেম টিপস নামে যে অপশনটা আছে এটা অবশ্যই কিন্তু সিম্পলিটি রেখে দিবা সো আট নম্বরে বলবো কন্ট্রোল সেটিং এর মধ্যে থাকা ইমপ্রেশন নামে যে অপশনটা আছে এটার সম্পর্কে গেমের মধ্যে হেডশট মারার জন্য ইমপ্রেশন অপশনটা কিন্তু অনেক বড় ভূমিকা রাখে তোমরা এইখান থেকে তিনটা অপশন দেখতে পারছো তো এই তিনটা অপশনের মধ্যে আমি তোমাদেরকে দুইটা অপশনের কথা বলবো প্রথমত তোমরা যদি এইখান থেকে ফুল কন্ট্রোলে রেখে খেলো তাহলে হেডশট মারা তো দূরের কথা বডি শটই মারতে পারবা না কিন্তু তোমরা যদি এইখান থেকে ডিফল্টে রেখে খেলো তাহলে তোমাদের কিন্তু অটো হেডশট লাগার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যায় নয় নম্বরে বলবো কন্ট্রোল সেটিং এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ একটা সেটিং তোমরা এখানে কাস্টম মোড নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আর এগুলো হচ্ছে আমাদের গেমের মধ্যে যে কন্ট্রোলার গুলো থাকে যেগুলো দিয়ে আমরা গেম প্লে করে থাকি আর কি এখানে যে কন্ট্রোলার গুলো আছে প্রত্যেকটা অপশন তোমাদের মন মতো করে সাজাবা মানে যেখানে রাখলে তোমরা অনেক ভালো খেলতে পারো সেখানেই কিন্তু রাখবা বিশেষ করে আমাদের এখানে যে ফায়ার বাটনটা আছে তোমরা এই ফায়ার বাটনের সাইজটা খুব বেশি একটা বড় রাখবে না আবার খুব ছোটও রাখবে না মাঝামাঝি পজিশনে রাখলে কিন্তু হেডশট লাগার চান্সটা একটু বেড়ে যায় তাই আমি তোমাদেরকে বলবো এই ফায়ার বাটনের সাইজটা একটু কমিয়ে বাড়িয়ে তোমরা গেম প্লে করে দেখবা যে কততে রাখলে তোমাদের হেডশটটা একটু বেশি লাগে তো তোমরা যদি এইভাবে অ্যাডজাস্ট করে গেম প্লে করে দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের মোবাইল অনুযায়ী কততে ফায়ার বাটনের সাইজ রাখলে হেডশট লাগার চান্সটা অনেকটা বেড়ে যায় আশা করি তোমরা বুঝতে পারছো দশ নম্বরে বলবো আমাদের কন্ট্রোল সেটিং এর মধ্যে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ একটি অপশন সম্পর্কে যেটার নাম হচ্ছে ভিজুয়াল ইফেক্ট এখানে তোমরা কিন্তু তিনটা অপশন দেখতে পারবা প্রথমত তোমরা এই অপশনটা ক্লাসিকে রাখলে যখন তোমরা এনিমিকে কিল করবে তোমাদের কিলের অ্যানিমেশনটা কিন্তু এরকম দেখা যাবে আর যখন জোনের মধ্যে থাকবে তখন তোমাদের শরীর থেকে কিন্তু লাল রঙের রক্ত বের হবে আর যখন এনিমিকে গুলি করবে তখন এনিমির শরীর থেকে কিন্তু লাল রঙের রক্ত বের হবে আর এখান থেকে ড্রাকে রেখে খেললে এনিমিকে কিল করার পর তোমাদের অ্যানিমেশনটা কিন্তু এরকম দেখা যাবে আর যখন তোমরা জোনের মধ্যে থাকবে তখন তোমাদের শরীর থেকে কিন্তু কালো রঙের রক্ত বের হবে আর এনিমিকে যখন গুলি করবে তখন এনিমির শরীর থেকে কিন্তু কালো রঙের রক্ত বের হবে আর এখান থেকে নো বিলাটে রাখলে যখন তোমরা এনিমিকে কিল করবা তখন কিলের অ্যানিমেশনটা কিন্তু এরকম দেখা যাবে আর যখন তোমরা জোনের মধ্যে থাকবা তখন তোমাদের শরীর থেকে কালো অথবা লাল কোন রঙের রক্ত কিন্তু বের হবে না এবং যখন তোমরা এনিমিকে গুলি করবে তখনও কিন্তু এনিমির শরীর থেকে কালো অথবা লাল কোন রঙের রক্ত কিন্তু বের হবে না তো অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ক্লাসিক অপশনে রেখে দিবা সেই ক্ষেত্রে তোমাদের হেডশট লাগার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো সর্বশেষ তোমাদেরকে একটা বোনাস টিপস দিব তোমরা এখান থেকে চলে যাবে তোমাদের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখানে রেকর্ডিং নামে একটা অপশন দেখতে পারবা এখানে আসার পর এখানে নিচের দিকে অন আর অফ নামে একটা অপশন দেখতে পারবা অনেকে বলে ভাই আমার মোবাইলটা ল্যাগ প্রবলেম দিচ্ছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই সেটিংটা অন রাখার কারণ কারণ যখন তোমরা এই সেটিংটা অন রাখো তোমরা যখন গেম খেলো তোমাদের গেমটা কিন্তু অটোমেটিক রেকর্ডিং হয়ে তোমাদের মোবাইলে ফাইলে যা জমা হয় সেই ক্ষেত্রে তোমাদের মোবাইলের র্যামটা কিন্তু অনেকটা কমে যায় তারপর তোমাদের কিন্তু ল্যাগ সমস্যা দেখা যায় তাই বলবো তোমাদের যাদের এই অপশনটা অন আছে তোমরা অবশ্যই কিন্তু এই অপশনটা অফ করে দিবা সো গাইস ভিডিও শেষে তোমাদেরকে একটাই কথা বলবো এই ভিডিওতে তোমাদের যে সেটিং গুলোর কথা বললাম আর এই সেটিং গুলো আমি তোমাদেরকে যেভাবে করতে বললাম তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে তোমাদের মোবাইলটা আর কখনো ল্যাগ করবে না আর হেডশট মারার চান্স তোমাদের 99% কিন্তু বেড়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো